সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসের উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সবুজ, সিনিয়র প্রভাষক, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমরা আলোচনা করব আমাদের সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে এবং এই শিক্ষাটা তোমরা তোমাদের ক্যারিয়ারে এবং ভবিষ্যৎ পড়াশোনায় কাজে লাগাতে পারবে। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো, চলো আজকের ক্লাসে। আমাদের আজকের পাঠ এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। বিগত ক্লাসগুলোতে আমরা নগদ প্রবাহ নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি এবং কৌশল সম্পর্কে আলোচনা করেছি। আজকে থেকে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার যে পদ্ধতি এবং কৌশলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখব। তাহলে আজকের ক্লাস থেকে আমরা বা আজকের ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারব? আজকের ক্লাস শেষে আমরা এককালীন নগদ প্রবাহ কাকে বলে জানতে পারব, এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারব, এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারব। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে এককালীন নগদ প্রবাহ কাকে বলে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি একবারে প্রাপ্য বা প্রদত্ত হয় তবে তাকে এককালীন নগদ প্রবাহ বলে। তোমরা উদ্দীপকে একত্র অনেকগুলো টাকা দেখতে পাচ্ছ, এই টাকাগুলো যদি তুমি একবারে কারো কাছ থেকে পাও বা একবারে কাউকে দাও তাহলে সেটাকে আমরা বলবো এককালীন নগদ প্রবাহ। যেমন করিম 10 বছর পর 6,000 টাকা পাবে, রহিম বর্তমানে 10,000 টাকা বিনিয়োগ করবে। এগুলো একবারে পাবে এবং একবারে দিবে বিদায়, এটাকে আমরা এককালীন নগদ প্রবাহ বলে থাকি। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পূর্বে প্রথমে আমরা জানবো ভবিষ্যৎ মূল্য কাকে বলে। বর্তমানে বিনিয়োগকৃত নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে মেয়াদ শেষে যে মূল্য দাঁড়াবে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। অর্থাৎ তুমি কোনো প্রকল্পে আজকে 10% সুদে 1,00,000 টাকা বিনিয়োগ করেছ, 10 বছর পর এই 1,00,000 টাকা যে অর্থে দাঁড়াবে সেটাকে আমরা বলবো ভবিষ্যৎ মূল্য। তুমি যদি স্ক্রিনের ছবিটার দিকে তাকাও তাহলে দেখতে পাবে যে মূল্যটা দিন দিন বাড়ছে, অর্থাৎ সময় যত যাবে অর্থের ভবিষ্যৎ মূল্য তত বৃদ্ধি পাবে। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার আরেকটা ভবিষ্যৎ মূল্যের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি চক্রবৃদ্ধিকরণ। তাহলে চক্রবৃদ্ধিকরণ কাকে বলে? ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে। অর্থাৎ যেই প্রক্রিয়ার মাধ্যমে অর্থের ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করব সেই প্রক্রিয়াটাকেই চক্রবৃদ্ধিকরণ বলা হবে। এরপর আছে অবজেক্টিভের জন্য কিছু গুরুত্বপূর্ণ তোমার তথ্য, যে ভবিষ্যৎ মূল্যের সাথে সুদের হারের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান বা পজিটিভ সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ সুদের হার বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়ে আর যদি সুদের হার কমে তাহলে ভবিষ্যৎ মূল্য কমে। এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয়, অর্থাৎ এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের উদ্দীপকে যদি বছরে একবার চক্রবৃদ্ধিতে দেওয়া থাকে, অর্থাৎ বছরে যদি একবার চক্রবৃদ্ধি হয় তাহলে এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করব তা হলো FB = PB (1+I^n). আর যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য আমরা যে সূত্র ব্যবহার করব তা হলো FB = PB (1+I^m)(n×m), অর্থাৎ এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা সূত্র দুটো দেখেছি, এখন তোমাদের দায়িত্ব হলো এই দুটি সূত্র ভালো করে মুখস্থ করা এবং খাতায় বারবার লেখা। তুমি সূত্রগুলো মুখস্থ করে অন্তত পক্ষে 5 বার খাতায় লিখবে, তারপরে তুমি সামনে যাবে। তাহলে চলো আমরা একটা
তাহলে চলো আমরা আজকে একটি উদ্দীপক সমাধান করি। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে 5 লক্ষ টাকা পেলেন। তিনি এই টাকা 10 বছর মেয়াদে আমানত রাখতে চান। ঢাকা ব্যাংক তাকে 12% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এবং প্রাইম ব্যাংক তাকে 12% মাসিক চক্রবৃদ্ধি সুদে টাকা জমা রাখার প্রস্তাব দেয়। জনাব সাকিব উভয় ব্যাংকের প্রস্তাব নিয়ে ভাবছেন। এখন আমাদের যা করতে হবে, গতে বলা হয়েছে সাকিব আল হাসান ঢাকা ব্যাংকে টাকা জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা পাবেন, অর্থাৎ আজকের তার এই 5 লক্ষ টাকা 10 বছর পর কত টাকা হবে যদি সে টাকা ঢাকা ব্যাংকে জমা রাখে সেটা নির্ণয় করতে হবে। এবং গতে বলছে এই দুটা ব্যাংকের প্রস্তাবের মধ্যে কোনটাতে বা কোন বিকল্পটি সাকিব আল হাসানের জন্য গ্রহণযোগ্য সেটা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। তাহলে চলো এই উদ্দীপকটা আমরা সমাধান করি। তাহলে প্রথমে বলা হবে বা বলা হয়েছে ঢাকা ব্যাংকে টাকা জমা রাখলে সাকিব আল হাসান মেয়াদ শেষে কত টাকা পাবে তা নির্ণয়। তাহলে ঢাকা ব্যাংক সাকিব আল হাসানকে বার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি মানে বছরে একবার চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্যের সূত্র হবে FB=PB×1+K^n। তাহলে সূত্র লিখেছি, আবার আমাদের দায়িত্ব হলো সূত্রের যে মানগুলো আছে সেই মানগুলো বের করা। এখানে উদ্দীপক থেকে আমরা পিবি পেয়েছি 5 লক্ষ টাকা, অর্থাৎ আজকে সে 5 লক্ষ টাকা জমা রাখবে, এটা বর্তমান মূল্য। কে বা আই যেটাই বলি আমরা, সুদের হার সেটা হলো 12%, এটাকে ভাঙালে হবে 0.12% উঠানোর জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। আগেও বলেছি আবারও বলে দিচ্ছি, মনে রাখতে হবে। আর এন বা মেয়াদ হলো এখানে 10 বছর। তাহলে এবার আমরা সূত্রের মধ্যে আমাদের মানগুলো বসাই ফেলি। PB=5 লাখ, সূত্র একের এক যোগ কের মান 0.12, 0.12 দিলাম, এরপরে এনের মান 2^10। এবার পরের লাইনে তুমি 5 লাখের 5 লাখ লিখবা, একের সাথে 0.12 যোগ করলে 1.12, উপরে পাওয়ার 10 আছে তাই লিখলা। এবার 5 লাখের 5 লাখ ক্যালকুলেটারে 1.12 পাওয়ার 10 দাও, 1.12 পাওয়ার 10 সমান প্রেস করো, তাহলে তুমি 1.12 পাওয়ার 10 এর মান পেয়ে যাবে 3.10584820834। এবার এটা দিয়ে 5 লাখকে গুণ করো, তুমি পেয়ে যাবে 15,52,924.104 টাকা। অর্থাৎ সাকিব আল হাসান যদি ঢাকা ব্যাংকে টাকা জমা রাখে তাহলে মেয়াদ শেষে সেই 15,52,924.104 টাকা পাবে। তাহলে এবার আমাদের আসা শেষ প্রশ্নে, অর্থাৎ ঘ নং প্রশ্নে বলা হয়েছে যে সাকিব আল হাসানের জন্য কোন বিকল্পটি নির্বাচন করা উচিত তা নির্ণয়। তাহলে ঢাকা ব্যাংকে টাকা জমা রাখলে মেয়াদ শেষে কত পাবে সেটা আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে আমাদের সিদ্ধান্ত দেওয়ার জন্য প্রাইম ব্যাংকে টাকা জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা পাবে সেটা নির্ণয় করতে হবে। এর জন্য আমরা লিখব যে প্রাইম ব্যাংকে টাকা জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা পাবেন তা নির্ণয়। তাহলে আমরা যদি উদ্দীপকটা ভালো করে খেয়াল করি তাহলে সেখানে বলা আছে প্রাইম ব্যাংক তাকে 12% মাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। তাহলে এখন আমরা জানি মাসিক চক্রবৃদ্ধিতে, অর্থাৎ বছরে একাধিকবার চক্রবৃদ্ধিতে FB=PB×1+I/m^n×m, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, বছরে একাধিকবার চক্রবৃদ্ধির সূত্র। তাহলে এখানে আমরা তথ্যগুলো আগে বের করে নেব। দেওয়া আছে PB=5 লাখ আগের মতোই, আই বা সুদের হার 12%, ভাঙালে হবে 0.12, আর এন দেওয়া আছে আমাদের 10 বছর, আর এম হলো চক্রবৃদ্ধি সংখ্যা। তাহলে মাসে একবার চক্রবৃদ্ধি 12/1=12 বার, অর্থাৎ প্রতি মাসে একবার করে চক্রবৃদ্ধি হলে বছরে 12 বার চক্রবৃদ্ধি, তাই 12 লিখলাম। এবার FB=5 লাখের 5 লাখ ব্র্যাকেট একের এক যোগ উপরে 0.12, নিচে এম এর মান 12 লিখলাম, আর n^10 গুণন এম হলো 12 লিখলাম, জাস্ট আমরা মানগুলো লিখলাম। এবারে দেখো আমরা 5 লাখের 5 লাখ লিখেছি, একের এক লিখেছি, 0.12 যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.01 10^12 120। এবার 5 লাখের 5 লাখ একের সাথে 0.01 যোগ করলে হবে 1.01, এটাকে ক্যালকুলেটারে পাওয়ার 120 দাও, তুমি পেয়ে যাবে 3.30038689457। এবার এটাকে 5 লাখ দিয়ে গুণ করো,
তুমি তোমার ফলাফল পেয়ে যাবে 16,50,193.44729 টাকা। অর্থাৎ সে যদি প্রাইম ব্যাংকে টাকা জমা রাখে তাহলে মেয়াদ শেষে সেই প্রাইম ব্যাংক থেকে 16,50,193.44729 টাকা পাবে। এবার আমরা সিদ্ধান্ত দেব, যেহেতু প্রাইম ব্যাংকে টাকা জমা রাখলে সে 16,50,193.44 বিয়োগ 15,52,924.14 টাকা সমান সমান 97,269.3431 টাকা বেশি পাবেন, তাই তার জন্য প্রাইম ব্যাংকে টাকা জমা রাখা উচিত। অর্থাৎ ঢাকা ব্যাংকের তুলনায় প্রাইম ব্যাংকে টাকা জমা রাখলে সে 97,269.3431 টাকা বেশি পাবে। এ কারণে আমরা জনাব সাকিব আল হাসানকে তোমার প্রাইম ব্যাংকে টাকা জমা রাখার জন্য সাজেস্ট করব বা পরামর্শ দেব। তো এটা খুবই সহজ অঙ্ক, আশা করি তোমরা এই এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবে কিভাবে সেটা তুমি বা তোমরা বুঝতে পেরেছ, আশা করি তোমরা এবার করতে পারবে। তো কতটুকু তোমরা এই ক্লাস দেখে শিখতে পারলা বা বুঝতে পারলা সেটা নির্ভর করবে তোমার বাড়ির কাজ জমা দেওয়ার উপরে। আমি যে উদাহরণটা এখানে দিয়েছি হুবহু এরকম একটা বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, উদ্দীপকটা একটু পড়ে দেখো। জনাব আল মাহমুদ তার একটি গল্পের বইয়ের জন্য প্রকাশকের কাছ থেকে বা নিকট থেকে 2 লক্ষ টাকা পেলেন, প্রকাশকের বানানটা ভুল আছে একটু দেখে নিও, তাই তিনি এই টাকা 7 বছর মেয়াদী আমানতে রাখতে চান। আলফা ব্যাংক তাকে 10% মাসিক চক্রবৃদ্ধি সুদ এবং বিটা ব্যাংক তাকে 10.5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের টাকা জমা রাখার প্রস্তাব দেয়। জনাব আল মাহমুদ উভয় ব্যাংকের প্রস্তাব নিয়ে ভাবছেন। এখন তোমাকে যা করতে হবে, যে জনাব আল মাহমুদ আলফা ব্যাংকে টাকা জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা পাবে তা নির্ণয় হুবহু আমাদের আগের অঙ্কটার গ নাম্বারের মতো হবে, শুধু ফিগারগুলো চেঞ্জ হবে। আর জনাব আল মাহমুদ কোন বিকল্পটিতে বিনিয়োগ করা উচিত এবং কেন যুক্তিসহ সেটা বুঝিয়ে দিবে। আমরা একটু আগে যেরকম করেছে ঘ নাম্বার সেরকম, তো ওই অঙ্কটা যদি তুমি, অর্থাৎ আমি যেটা সমাধান করে দিয়েছি সেটা যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার জন্য এই অঙ্কটা করা খুব সহজ হবে, এবং এই অঙ্কটা করতে পারলেই আমি বুঝে নেব যে তুমি আজকের ক্লাসটা বুঝতে পেরেছ। তো আশা করি তোমরা বাড়ির কাজটা করে সংশ্লিষ্ট টিচারকে বাড়ির কাজটা অবশ্যই জমা দেবে এবং তোমার খাতায় সংরক্ষণ করবে। আজকের ক্লাসটি ভালোভাবে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছ। ক্লাস বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব, এবং কোনো পয়েন্টে কোনো কনফিউশন থাকলে সেটা দূর করার চেষ্টা করব। নির্দ্বিধায় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার সাথে যোগাযোগ করার বিভিন্ন মাধ্যম রয়েছে, তোমরা মোবাইলে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমার মোবাইল নাম্বার 01792968895, আর এই নাম্বার দিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটার উত্তর দিয়ে আমি তোমাদেরকে সহযোগিতা করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করেছি, ধন্যবাদ সবাইকে।